वेलकम टू ट्रैवल एवरी कॉर्नर। এর আগের ভিডিওতে আমরা নেতারহাটের সমস্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমরা লোধ ফলসের পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আমরা হোটেল থেকে চেক আউট করে এবার বেরিয়ে গেছি, লোধ ফল যাব। আর এখানে রাস্তা এখন ড্রাইভিং করছে, রাস্তা কিন্তু এখানে খুবই ডেঞ্জারাস, মানে এই জায়গাগুলো নেতারহাট থেকে বেরোনোর সময় খুব দেখে সাবধানে ড্রাইভিং করতে হবে। মানে সেই পাহাড়ি রাস্তা তো বুঝতে পারছেন জিগজ্যাগ রাস্তাগুলো রয়েছে, তো পুরো রাস্তাটাই এখন লোধ ফল যাচ্ছি, তো পুরো রাস্তাটাই এমনি পাবো। এবং লোধ ফল থেকে ফিরে আর যখন আসবো তখন আমাদের এই রাস্তাটা নেতারহাট আসতে হবে, তারপরেই আমরা রাঁচি যেতে পারবো। কত সময় লাগবে মোটামুটি? মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, 60 কিলোমিটার মতন রয়েছে, কিন্তু আমি অ্যাজিউম করছি যে কমসে কম 2 ঘন্টা লাগবে। লোধ ফলস যাওয়ার সময় এই রাস্তাটা ছিল অপরূপ, এত সুন্দর দুপাশে সবুজ গাছপালা, তেমনি সুন্দর মুক্ত আকাশ। যাওয়ার সময় খুবই সুন্দর লেগেছে, খুব এনজয় করেছি আমরা জার্নিটা। তবে অনেক দূর অবধি রাস্তাতে আপনারা কোনো দোকান বা সেরম কোনো রেস্টুরেন্ট পাবেন না, তাই নেতারহাট থেকে বেরোনোর সময় বা হোটেল থেকে চেক আউটের সময় ব্রেকফাস্টটা করে নেবেন, নাহলে কিন্তু অনেকটা রাস্তা না খেয়েই থাকতে হবে, বা জলটাও সাথে নিয়ে নেবেন। নেতারহাট থেকে প্রায় 24 কিলোমিটার চলার পরে আবার সেই জিগজ্যাগ রাস্তা শুরু হয়েছে। আমরা লোধ ফল যেতে যেতে দেখলাম বাঁ সাইডে একটা রাস্তা বক্সাইট মাইন্সে চলে যাচ্ছে, তো সেই রাস্তাটায় যাবেন না, মানে সোজা রাস্তাটাই ধরে যেখানে যেমনি আসছেন সোজা রাস্তা ধরুন, কোনো সাইডে মুড়বেন না, একদম সোজা, আমরাও সোজা চলে যাচ্ছি। রাস্তাটা ভীষণ সুন্দর, নেতারহাট থেকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর বাকি রাস্তাটা ভীষণ সুন্দর, সিনারিটাও খুব সুন্দর, দুপাশে সবুজ, আকাশটাও বেশ সুন্দর, রোদ উঠেছে, দেখা যাক ওখানে গিয়ে কেমন পাই। যাওয়ার পথে মহুয়া ডাঁড় বলে একটি জায়গা আছে, সেখানে শুধু আপনি একটি পেট্রোল পাম্প পাবেন। আমরা এবার লোধ ফল পৌঁছে গেছি। রাস্তায় ঢোকার সময় আমাদের 40 টাকা করে টিকিট কাটা হয়েছে, কারণ আমরা 4-হুইলার নিয়ে এসেছি। এই আশেপাশে আপনারা যে দোকান দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার সময় আপনারা খাবারের অর্ডার দিতে পারেন এবং পরে এসে আপনারা সেখানে খেতে পারেন, তো লাঞ্চের সুবিধা এখানে রয়েছে। এখন আমরা লোধফলে পৌঁছে গেছি, রাস্তা খুবই দারুণ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি গেট লোধফলের, ওই উপর দিকে দেখতে পাচ্ছেন ঝর্ণা রয়েছে, দুটি ঝর্ণা রয়েছে। জানি না সিঁড়ি কটা চড়তে হবে, চলে আসুন আমাদের সাথে সিঁড়ির উপরে চড়ি এবং আপনাদের লোধ ফলটা ঘুরিয়ে দিই পুরো। চলে লাস্ট 1 কিলোমিটার আমার ভালো লাগেনি, পাহাড়ের পাথরের রাস্তা লাল লাল, বাকি রাস্তা আমার খুব ভালো লেগেছে। ঝর্ণা দেখতে গেলে ঝর্ণা পর্যন্ত পৌঁছেছি, আর যদি ওইটুকু রাস্তা না ঠিক করে চল মানে ঠিক না থাকে তাতে কোনো আপত্তি নেই, তবে রাস্তা খুবই সুন্দর লাস্ট পর্যন্ত আমরা। সিঁড়ি চড়েই আমরা ঝর্ণার দেখতে পেয়ে গেছি, চারপাশ জায়গা থেকে জলটা নিচে পড়ছে, খুব জোরে আওয়াজ, প্লাস এখানে ওঠার সময় পাখির আওয়াজ। ঝর্ণাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম। এবার বাকিটা ওপরে উঠে দেখি। এই হলো আমাদের ঝাড়খণ্ডের সবথেকে উঁচু ঝর্ণা জলপ্রপাত লোধ ফল, এইখানের দৃশ্যটা
মানে শেয়ার করে বোঝানো যাবে না, পিকচারে বোঝানো যাবে না। আপনারা যখন এখানে আসবেন তখন জল পড়ার পরে যে মানে হাওয়া দিচ্ছে কিংবা এই চারিদিকের যে ক্লাইমেটটা রয়েছে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এটা একটা আলাদাই অনুভব আপনারা করবেন। তো চলে আসুন আপনারা জলদি জলদি নেদারহাট, ও নেদারহাট আসলে অবশ্যই লোডফল লোডফল অবশ্যই আসবেন। আমার পিছনেই রয়েছে ঝর্ণা, দেখতে পাচ্ছেন ঝর্ণার জলের সেটা এখন আমার পিছনে আসছে, এই সামনেই রয়েছে, একদম সামনাসামনি পৌঁছে গেছি। আমি এনজয় করছি, আপনারাও দেখে এনজয় করুন এবং প্ল্যান করে নিন যে লোডফল যাব। নেদারহাট যখনই যাবেন লোডফল অবশ্যই আসবেন। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার অনেক সময় লাগবে, প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগবে। ভেবেছি আজকে পাতরাতু হয়ে বাড়ি বেরোবো, দেখা যাক কী করা যায়, সানসেটটা পাতরাতুতে দেখতে পারবো কি না কোনো গ্যারান্টি নেই, চেষ্টা করি। এই লোডফল সেখান থেকে পড়ছে, এই পাহাড়ের ওপারে রয়েছে ছত্তিশগড়। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমিও আমার ছেলে বাড়ি যাওয়ার পথে, যেতে যেতে দেখে নেব কোয়েল নদী। কোয়েল নদীতে পৌঁছে আমরা কিছু দেরি দাঁড়িয়ে প্রথমে লাঞ্চ করে নিলাম, তারপরে আমরা কোয়েল নদীতে কিছু দেরি টাইম স্পেন্ড করে এনজয় করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক ও কমেন্ট নিশ্চয়ই করবেন, ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।